দর্শক, বাংলাদেশ জার্নালের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আহেদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে লালমনিহাট জেলার করোনা পরিস্থিতির খবর শেয়ার করব। আপনারা জানেন সারা দেশে করোনা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা ধারণ করছে, সেখান থেকে পেছিয়ে নেই সীমান্তবর্তী জেলা লালমনিহাট। লালমনিহাট জেলাও প্রতিদিন করোনার পরিস্থিতি ভয়াবহতা অবস্থান করছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 42 জন। এ নিয়ে লালমনিহাট জেলায় মোট করোনায় আক্রান্ত সংখ্যা 1677 জন, করোনায় মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত 31 জন। অর্থাৎ প্রতিদিন যতই যাচ্ছে ততই কিন্তু লালমনিহাট জেলায় করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে। লালমনিহাট জেলার করোনা সীমান্তবর্তী এই লালমনিহাট জেলার করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে। প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। কিন্তু এত কিছুর পরও সরকার যে লকডাউন ঘোষণা করেছেন, মানুষজনকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ করছেন, কিন্তু সরকারের এই অনুরোধ কেউ মানছে না, কেউ লকডাউন মানছে না। সবাই কিন্তু তাদের নিজ নিজ ইচ্ছা মতো বের হচ্ছে, প্রয়োজনে অপ্রয়োজনে অনেকেই বের হচ্ছে। শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষজন যদিও বলে থাকে যে তারা ক্ষুধার জ্বালায়, তাদের কাজের সন্ধানে তারা রাতে তাদের খাবার সংগ্রহের জন্য তারা বের হচ্ছে, কিন্তু এই নিম্ন আয়ের মানুষের সাথে সাথে কিন্তু যাদের বাড়িতে খাবার আছে, যাদের মধ্যে খাদ্য সংকট নেই, তারাও কিন্তু বের হচ্ছে এবং তারাও কিন্তু নিয়মিত বের হচ্ছে, চলাফেরা করছে। অর্থাৎ তারাও কিন্তু লকডাউন মানছে না বা স্বাস্থ্যবিধি মানছে না। সব মিলে লালমনিহাটের মানুষজন যে করোনা নিয়ে যে একটা সচেতনতা এবং করোনা নিয়ে যে ভয়াবহতা তারা কিন্তু সেভাবে মনে করতেছে না। আপনাকে যদি একটি দৃশ্য, একটি চিত্র যদি আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনাকে বলতে পারি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হলো লালমনিহাটের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 11 জন ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত। অর্থাৎ একটি চিকিৎসা সেবা কেন্দ্রেই কিন্তু 11 জন করোনায় আক্রান্ত। তার মধ্যে আমাদেরকে সকালে জানা হয়েছে 1 জন করোনা মুক্ত হয়েছে, তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এই একটি হাসপাতালে যদি 11 জন করোনায় আক্রান্ত হয়, অর্থাৎ করোনা আক্রান্ত মানুষের শেষ ভরসার স্থল কিন্তু হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো, সেখানে চিকিৎসা সেবা গ্রহণ করবে। সেই হাসপাতালে যারা তাদেরকে চিকিৎসা সেবা দিবেন, ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তারাই যদি করোনায় আক্রান্ত হয়ে পড়ে, তাহলে করোনা আক্রান্ত সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা কিন্তু এই বিষয়টি একবার চিন্তা করছি না। আজকে পরিবেশ যতই জটিল হচ্ছে, যতই ভয়াবহ হচ্ছে, আমরা কিন্তু ততই উদ্যানহীনতা হচ্ছি, আমরা ঘুরে বেড়াচ্ছি। সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, তিনি বলেছেন যে ইতিমধ্যে একটি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যেটা বিতরণ চলছে। পাশাপাশি আবারও ত্রাণ বরাদ্দ হয়েছে, সেই বিতরণ সেটাও দুই একদিনের মধ্যে বিতরণ করা হবে। তারা এবং পাশাপাশি তারা বলছে যে সরকারি যে হেল্প নাম্বারগুলো আছে, সেই হেল্প নাম্বারগুলো তো ফোন দিলেও আমাদের ত্রাণ চলে যাবে। কিন্তু তারপরও মানুষজন কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে, স্বাস্থ্যবিধি মানছে না। আমি আজকে সকালবেলা লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরছি, দেখছি যে স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, কেউ মাস্ক পর্যন্ত ব্যবহার করছে না এবং যে যাদের মতো বের হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করছেন, তারা কিন্তু এই মানুষজনকে সচেতন করার পাশাপাশি জরিমানা করছেন। কিন্তু তারপরও সব মিলে আমরা দেখতেছি যে মানুষ এই লকডাউন বা এই যে করোনার ভয়াবহতা নিয়ে তাদের কেন যেন কোনো এক ধরনের খামখেয়ালি আমরা দেখতে পাইছি। প্রিয় দর্শক, আমি এই লালমনিহাটের সর্বশেষ পরিস্থিতি করোনার আপনাদেরকে জানালাম। সবাইকে ধন্যবাদ। আহেদুজ্জামান সাজু, লালমনিহাট।